আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে খুবই ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি, আশা করি পুরোটা দেখবেন, আপনাদের কাজে আসবে সেটা ভেবেই ভিডিওটা বানানো। স্পেশালি যারা ইটালিতে থাকেন তাদের জন্যই আমি বলবো যে ভিডিওটা দেখা খুবই জরুরি। অনেকেই প্রশ্ন করেন আমাকে যে আমার বা আমার হাজব্যান্ডের যে কোনো একজনের ইটালিয়ান পাসপোর্ট আছে, যে আরেকজন পার্টনার আছে তার নাই, তো সে কিভাবে আয়ারল্যান্ডে আসবে। তো আমি বারে বারে কিন্তু এই ভিডিওটা মানে এই কথাটা বহুবার বলেছি অনেক ভিডিওতে, যে আপনাদের যাদের হাজব্যান্ডের বা ওয়াইফদের ইটালিয়ান পাসপোর্ট আছে আরেকজনের নাই, তাদেরকে অবশ্যই আইরিশ ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে হবে। তো আমাকে একজন দর্শক বলেছিলেন যে আইরিশ ট্যুরিস্ট ভিসা কোথার থেকে নিব, তো আপনাদের যথার্থে বলছি আইরিশ ট্যুরিস্ট ভিসা আপনাদের ইটালির রোমে অবস্থিত যে আইরিশ এম্বেসি আছে সেখান থেকে আপনাদেরকে নিতে হবে। আপনারা গুগল করলে সেখানে আপনারা পুরো অ্যাড্রেসটা পেয়ে যাবেন, আমি ডিসক্রিপশন বক্সেও আপনারা চাইলে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব ইটালিতে যে রোমে যে আইরিশ এম্বেসি আছে সেটার। আরেকটা অপশন আছে যেটা অনেকে হয়তো জেনে থাকবেন, যে সেটা হচ্ছে যে আপনাদের যদি ফ্যামিলি ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার কার্ড থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু যার পাসপোর্ট নেই তাকে আর আইরিশ ভিসা নিতে হয় না, সে তার যে পাসপোর্ট হোল্ডার হাজব্যান্ড বা ওয়াইফ যেই থাকুক না কেন তার সঙ্গে ফ্লাই করতে পারে। কিন্তু সেটার জন্য অবশ্যই আপনাকে ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার কার্ড থাকতে হবে। এটা নর্মাল পার্মানেন্ট রেসিডেন্সি কার্ডটা, যেটাকে আপনারা কার্তা সৌজন্য বলেন বা আনলিমিটেডও যদি আপনাদের থাকে তাতে কোনো লাভ নাই। যদি আপনাদের কাছে ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার কার্ড থেকে থাকে এবং আপনার সাথে যদি ইটালিয়ান পাসপোর্ট হোল্ডার হাজব্যান্ড বা ওয়াইফ থেকে থাকেন তাহলেই আপনারা আইরিশ ট্যুরিস্ট ভিসা ছাড়া আয়ারল্যান্ডে ফ্লাই করতে পারবেন। তো আমার একজন দর্শক, তাকে আমি ধন্যবাদ জানাবো, উনি আমাকে একটা কমেন্টে বলে গিয়েছিলেন যে কিভাবে ইটালিতে বসে আপনারা আপনাদের ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার কার্ড বানাতে পারেন আপনাদের স্পাউসের জন্য। তো আমি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি। এটা কিন্তু আমি বারবারই বলছি এটা শুধুমাত্র ইটালির জন্য প্রযোজ্য, কারণ আমাকে এই দর্শকটা ইটালি থেকে কমেন্ট করেছেন, তো উনি আমাকে ইটালির সিস্টেমটাই বলেছেন। তো আপনারা যারা ভিডিও দেখেন স্পেন বা পর্তুগাল থেকে, তারা যদি কেউ এভাবে করে থাকেন ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার কার্ড কিভাবে করেছেন সেটা যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমি অবশ্যই সেটাও ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। তো আমি যেই দর্শকের প্রশ্নের উত্তরে কথাগুলো বলছি তা সে অবশ্যই আশা করি শুনবেন ভিডিওটা। আমাকে যিনি কমেন্ট করেছেন মিঠু সর্দার ভাই, উনি বলেছেন যে ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার কার্ড করতে কী করতে হবে সেটা উনি আমাকে কমেন্টে জানিয়েছেন। তো উনি লিখেছেন যে ফ্যামিলি মেম্বার কার্ড করতে হলে নিকটস্থ থানায় বার্ষিক আয়ের কাগজ, যেটাকে হয়তো বা ইটালিতে কুদ বলা হয়, আর 16 ইউরোর একটা টিকিট লাগে যেটাকে মার্কেদি বলল এটা প্রয়োজন হয়। এটা পেতে 2-3 সপ্তাহ সময় লাগে, এটা প্রথমে 5 বছরে দেয় এবং এরপরে আনলিমিটেড দেয়। তো মিঠু ভাই আপনাকে অনেক 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 ধন্যবাদ, আপনি আমাকে কমেন্ট করে জানিয়েছেন। আমি যদিও কমেন্টটা পিন করে দিয়েছি কিন্তু হয়তো অনেকের চোখে নাও পড়তে পারে, আমি এই জন্য ছোট্ট করে আবার একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম, কারণ আমি প্রচুর কমেন্ট পাই যারা খুবই কনফিউজ থাকেন কী করবেন, আমাদের আমাকে প্রশ্ন করেন। আমি বারবারই বলি, হয়তো তারা পুরো ভিডিও দেখেন না বা বুঝেন না, আমি জানি না কী প্রবলেম, বাট আপনাদের সবার জন্য একই কথা, ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার হলে তার ওয়াইফ বা হাজব্যান্ডের যদি সেই পাসপোর্ট না থাকে, বাংলাদেশি পাসপোর্ট থাকে, সে যতই ইটালি ফ্রান্স পর্তুগাল যেই দেশেরই হোক রেসিডেন্সি থেকে থাকে তাতে কোনো লাভ নাই, তাকে অবশ্যই আইরিশ ট্যুরিস্ট ভিসা নিতে হবে। আর যদি তাদের কাছে ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার কার্ড, যেহেতু তারা ইউরোপিয়ান সিটিজেনের হাজব্যান্ড বা ওয়াইফ ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার কার্ড থেকে থাকে, তাহলে তারা পাসপোর্ট হোল্ডার যে হাজব্যান্ড বা ওয়াইফ আছেন তাদের সঙ্গে ফ্লাই করতে পারেন, কোনো সমস্যা হয় না। আমি আজকে যে সিস্টেমটার কথা বললাম সেটা শুধুমাত্র ইটালির দর্শক আমাকে জানিয়েছেন, আমি সেই জন্য আপনাদেরকে বললাম, কারণ ট্যুরিস্ট ভিসা নিতে গেলে আসলে অনেক সময় লাগে, ঝামেলাও আছে। তো আপনারা যদি আপনাদের নিকটস্থ থানা এভাবে জমা দিয়ে, কাগজপত্র জমা দিয়ে যদি মাত্র 16 ইউরো খরচ হবে, তো এর মাধ্যমে যদি আপনারা ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার কার্ডটা বানিয়ে নিতে পারেন আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফের জন্য, তাহলে কিন্তু আপনাদের কোনো ঝামেলা আমার কাছে মনে হয় যে কম হবে। তো এখন আপনারা বাকিটা আপনাদের নিকটস্থ যে থানা আছে সেখানে যোগাযোগ করতে পারেন, তাদেরকে বলতে পারেন, তারা আরও ক্লিয়ার করে হয়তো আপনাকে বলবে যে কী কী পেপারস লাগবে।
তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা হেল্পফুল হবে। আর আমি বারবার বলছি এটা শুধুমাত্র ইতালির দর্শকদের জন্য, কারণ ইতালির এক ভাই আমাকে জানিয়েছেন, হয়তো বা পর্তুগালে অন্য নিয়ম হতে পারে ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার কার্ড পাওয়ার, স্পেনে অন্য রকম হতে পারে, তো সেটা আমি বলতে পারছি না। সো ইউ স্পেন বা পর্তুগালের সিস্টেম যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন, আমি চেষ্টা করব বলে দিতে, তাহলে আপনাদের একজনের একটা কমেন্টে অনেকের উপকার হবে। তো আজকে কথা বাড়াবো না, বিদায় নিব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আচ্ছা তাহলে আসি, আল্লাহ হাফেজ।